ব্যারাকপুরের রেল স্টেশনের কাছে জনবহুল এলাকার মাঝে প্রকাশ্যে স্বর্ণ ব্যবসায়ী ছেলেকে খুন। চার দুষ্কৃতী হামলার এই ঘটনার পর থেকে 25 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও অধরা চার দুষ্কৃতী। আর এইভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের দুর্বৃত্তপনা, আর তার এরই প্রতিবাদে সরব ইতিমধ্যেই কংগ্রেস। রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল ব্যারাকপুরে সদ্য বিবাহিত হওয়া সিংহ জুয়েলার্সের মালিকের ছেলে খুন হওয়ার দোষীদের শাস্তির দাবিতে টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে। আহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের সঙ্গে দেখা করার পর টিটাগড় থানার সামনে বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা। পরবর্তীতে এলাকায় আরও নিরাপত্তা বাড়াতে সহ দোষীদের শাস্তির কথা নিয়ে একাধিক বিষয়ে এদিন একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয় থানার কর্মরত অফিসারদের। উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার এ বিষয়ে জানান, প্রশাসনের গাফিলতির ফলে দুষ্কৃতীদের এই রকম বারবার অন্তপনা। বিগত দিনেও দেখা গেছে ব্যারাকপুরের মতো জায়গায় প্রশাসনের গাফিলতির ফলে দুষ্কৃতীদের সন্ত্রাস বাড়ছে। তিনি আরও বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের গাফিলতির ফলে এবং সাধারণ মানুষের স্বার্থে আরও বৃহত্তর আন্দোলন করবে জাতীয় কংগ্রেস। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা শক্তি মৈত্র, অশোক ভট্টাচার্য সহ সুজিত দেব, সৌরভ রায়, শম্ভু দাস সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা এবং কর্মী সমর্থকেরা। কালকে যেভাবে 14 নম্বর গেটে একটা অল্প বয়সী ছেলে মারা গেছে, আজকে তার যাওয়ার কথা ছিল জামাই ষষ্ঠী করতে, 5 মাস হয়েছে তার বিয়ে হয়েছে। কালকে রাত্রিবেলা অজিতদার সঙ্গে কথা হয়েছে, অজিতদা বলেছে তোমরা ওখানে গিয়ে পৌঁছাও। অজিতদার নেতৃত্বে আজকে আমরা এখানে এসেছি, আমরা এসে থানায় ডেপুটেশন দিয়েছি। বাড়িতে দেখে খুব কষ্ট লেগেছে, যেতে খুব নিজেকে খারাপ লাগছিল। এই একটা অল্প বয়সী মেয়ে সে বিধবা হয়ে গেল, এটা খুব খারাপ লাগলো। যারা খুন করেছে তাদেরকে অ্যারেস্ট করতেই হবে, যদি অ্যারেস্ট না করে আমরা আলোচনা করে আমরা এবারে যে অধিতদাকে নিয়ে আমরা পুলিশ কমিশনারকে একটা ওখানে বিক্ষোভের ডাক দেব, সেটা আমরা তাই ইয়ে করব। এটাই হলো আমাদের মেন বলার বক্তব্য। আমাদের ক্রিমিনালদের ইমিডিয়েটলি ধরতে হবে, যারা খুন করেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা অন্য চিন্তা করতে পারব। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।